নির্বাচনে বলতেছি, উনি বগুড়া প্রোগ্রাম ছিল, সেখান থেকে ফেরার পথে, রংপুর গ্রামের বাড়ি, সেখান থেকে ফেরার পথে বগুড়া প্রোগ্রাম করে ঢাকা ফিরতেছিলেন। আর লাস্ট ওনার সাথে যোগাযোগ হয় আমার 2:37 অবধি, কমিউনিকেট হয়, যোগাযোগ না আসলে কমিউনিকেট হয়, যে মানে সেটা কমিউনিকেটটা কেমন, উনি আমাকে জাস্ট একটা ম্যাপ শেয়ার করে যে আমি এই জায়গায় আছি আর 18 মিনিট লাগবে আমার পৌঁছতে। তো এতটুকুই তার সাথে আমার লাস্ট যোগাযোগ 2:37 রাত। দেন আমি আধা ঘন্টা পর ট্রাই করি তার ফোনে কল করতে, আর তারপর থেকে কল যাচ্ছিলই না, সুইচ অফ পেলাম। গাড়ি যে ড্রাইভ করতেছিল ওর নাম আমির, আমিরের নাম্বার আমার কাছে ছিল, তাকে আমি বারবার কল করতেছি, ওইটাও সুইচ অফ। আর যে দুজন ছিল তাদের তো নাম্বার আমার কাছে ছিল না, আমি আর তাদেরকে ট্রাই করতে পারিনি। তো আমি ভাবলাম হতে পারে চার্জ নেই বা কোনো একটা ইনসিডেন্ট হতে পারে, তারপরে আমি আরো ওয়েট করি। ওয়েট করার পরে যখন আমি দেখি 5টা বেজে যায়, 6টা বেজে যায়, কোনোভাবে আমিরের ফোন সুইচ অফ, এটাতেই আমি একটু মানে সন্দেহ করে যাই। দেন আবার আমি সবার সাথে তখন থেকে যোগাযোগ করা শুরু করি যে ওনার কোনো সন্ধান আছে কিনা। ফ্রাইডে ওনার খুতবা ছিল সাভার, তো উনি কি ওখানে চলে গেল কিনা আমি সেখানেও যোগাযোগ করি, কিন্তু সেখানে উনি যাননি। আর এই হচ্ছে উনার মিসিং হওয়ার সময়টা, 2:37 রাত, 2:37, 3:30 আনুমানিক উনি রওনা হয়েছিলেন ওখান থেকে। আর যেটা আর কি প্রশ্ন ছিল আমার প্রতি, আপনার কাছে প্রশ্ন বলতে আপনি আসলে বিস্তারিত বলবেন, এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে, তার কি কোনোভাবে কোনো খোঁজ পেয়েছেন কিনা? আপনি যদি না না আমি এখন এখনো আপনি কি কোনো ধরনের মামলা বা জিডি করতে পেরেছেন কিনা? আপনার স্বামীকে গত 3 দিন ধরে পাচ্ছেন না, সে কারণে না তার কোনো খোঁজ এখনো পর্যন্ত মিলেনি, কোন রকমের খোঁজ, কোনো ইঙ্গিত, কোনো কিছু, কোন রকমের কোনো সাহায্য সহযোগিতা কোথা থেকেও আমি পাইনি। আমি লাস্ট লোকেশন যে ম্যাপটা উনি আমার সাথে শেয়ার করে ওইটা ছিল গাবতলী, যে ম্যাপটা উনি আমাকে শেয়ার করে, তো আমি সেই হিসেবে দারুসসালাম থানায় যাই, যেহেতু লাস্ট লোকেশন ওইটা ছিল। তারা আমাকে সারাদিন বসায় রাখে, পরের দিনও সারাদিন বসে, আমি ছিলাম না, পরের দিন আমার লোক সারাদিন ওখানে বসেছিল, তারপরেও তারা আমাদেরকে কোনো তথ্যই দিতে পারেনি, কিছুই বলতে পারেনি। জিডি করতে চাইছি তাও করেনি, জাস্ট বললো যে আমরা লোকেশন চেক করে আপনাদেরকে জানাচ্ছি। তারপরে লোকেশন থেকে হচ্ছে তারা বলতেছে লোকেশন যেটা বললো, তারা তারা না নেওয়ার জন্য হয়তো এরকম বলে থাকতে পারে, তারা বলতেছে লোকেশন লাস্ট যশোর পাওয়া গেছে, তাদের এখানে হবে না। ওকে ডান, আজকে ট্রাই করেছি আমাদের এখানে পল্লবী থানা থেকে, সেখানে তারা বলল যে আমরা লোকেশন দেখি, লোকেশন দেখি এই বলে দুপুর 1টা বাজে তারপরে ওকে উনি আমাদেরকে ইনফর্ম করলো যে আমার উনার লোকেশন লাস্ট পাওয়া গেছে রংপুর, তাই তারা এখান থেকে জিডি নিবে না। আর আমি যে জিডি ছাড়া কোনো সংবাদ মাধ্যমের সাথে কোনো কথা বলতে পারতেছি না, কোনো সংবাদ মাধ্যমেরকে আমি ওই জিডি শো না করলে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। না, সংবাদ মাধ্যম তো পদক্ষেপ নেওয়ার, কি ধরনের পদক্ষেপ আপনি তাদের কাছ থেকে চাচ্ছেন আমি জানি না, তবে আমি আজকে প্রায় 3 দিন পর বিবিসি বাংলা মনে হয় একটি সংবাদ, হ্যাঁ হ্যাঁ সেটা ওনারা আমার সাথে কথা বলে তারপর করলো, যদিও তখন আমি খুবই ক্লান্ত ছিলাম, আমি 2-1টা কথা বলছি তাদেরকে। যেদিন উনি রওনা হয়, সেদিন রওনা হওয়ার সময় উনি আমাকে বলতেছে, আচ্ছা আমার মনে হচ্ছে কি আমাদেরকে ফলো করতেছে, আমাকে কল করে প্রায় 3:30 3:30 কি 4:45 আমাকে কল করে বলতেছে আমার মনে হচ্ছে আমাদের কারটা ফলো করতেছে। আমি বললাম তুমি বুঝলে কিভাবে, বলে যে এটা বোঝা যায় 2টা বাইক আমাদেরকে ফলো করতেছে। তো এখন যে ফলো করতেছে এটুকুই কথা, তুমি একটু দোয়া করো আমি যেন নিরাপদে বাসে পৌঁছতে পারি। আমি মানে আমার, হ্যাঁ এটা আমাকে বলেছে তখন, এটা উনি রংপুর থেকে বের হচ্ছে মাত্র, কারে উঠছে তারপর থেকেই উনি বলতেছে যে আমি যে বের হয়েছি তখন থেকেই আমার পিছু নিছে 2টা বাইক। আর এটা আমি তো আমি বুঝতে পারছি, আমি আমির বুঝতে পারছে, আমরা মানে ওখানে যারা তারা আছে বলতেছে এটা বোঝা যায়, বুঝতে পারতেছি আমি যে আমাদেরকে 2টা বাইক ফলো করতেছে, আমরা অন্য জায়গা দিয়ে যাচ্ছি। আমাকে ধমক দিয়েছে ফোনে, এরকম কটু কথা বলেছে বা আমাকে হুমকি দিয়েছে, এই টাইপের কোনো কিছু কখনো বলেছে? গতকাল একটা নাম্বার থেকে রংপুর কল যায়,
সে নাম্বার থেকে বলতেছে যে আমাদের কাছে আদনান আছে, আমরা তার সন্ধান দিব, যত প্রমাণ আছে, যত এভিডেন্স আছে, যত কিছু, যত সোশ্যাল মিডিয়ায় যা কিছু করা হয়েছে এগুলো যেন আমরা সব ডিলিট করে দেই, আমরা যেন কোনো সংবাদ মাধ্যমের সাথে কথা না বলি, আমরা কোনো যেন নিউজ না করি এটার উপর। এই ব্যাপারে আমার উপর প্রচন্ড রকমের চাপ আসছে, প্রচন্ড রকমের চাপ আসছে, এবং ওই নাম্বারটা থেকে টাকা ডিমান্ড করা হয়েছে, এবং জানি না এটা ফেকও হইতে পারে, এর পেছনে কি কারণ, নেপথ্যে কি থাকতে পারে এটা বুঝি জানি না, আমি আমি তো আমি তো এত কিছু বুঝিই না। তা আপনি কি কল ব্যাক করেছেন সেই নম্বরে, সেই নাম্বারটা কি আপনি পুলিশকে দিয়েছেন? নাম্বারটা আমার কাছে আছে, নাম্বারটা না পুলিশের, পুলিশ তো পুলিশের সাথে তো জিডির ব্যাপারে যে কথা বলবো তারা তো অ্যাক্সেস দিচ্ছে না, আর নাম্বারটার ঘটনা ঘটেছে গতকাল রাতে, রাতের মানে আমার কাছে নাম্বারটা আসছে হচ্ছে রাতে প্রায় 1টা 1:30টার দিকে, আর তার জন্য একমাত্র আমি তার কাছের জায়গা থেকে একমাত্র আমি লড়ে যাচ্ছি, আর তার ভাই নেই, তার বাবাও নেই, ছোটবেলায় মারা গেছে, তার পরিবারে যারা আছে তারা আমার মতো করে তার সম্পর্কে এই রিসেন্ট ইনফরমেশন গুলো জানে না। এগুলো উনার ব্যাপারে বেশিরভাগ বা ইনফরমেশন, এবং উনি যে আসতেছে বা কয়টা থেকে নেই কি এগুলো, বা আমি কি করতেছি বা কিভাবে কি করতে হয়, কিংবা উনার সোশ্যাল মিডিয়ার যত কিছু, যত সবকিছু কিন্তু আমার হাতে, যার জন্য তারা কিন্তু এই ব্যাপারে অ্যাক্টিভ না। আর তার মামারা আছে যারা, তারা এই ব্যাপারগুলোতে মাথাই ঘামায় না, ওই তারা তাদের মতো করে। আর আমি বললাম না উনি একেবারে একটা নিরীহ মানুষ। জি, আপনার কাছে আবার আসছে, এখন আমার আমার সব করতে হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলেন বা আপনাদের সাথে যোগাযোগ বলেন, আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে, আমি কখনোই ফেস হতে চাইনি। হ্যাঁ, সেটা আমি জানি, আপনি এটা আসলে আমাদের এখানে আসার কথা ছিল, আপনার স্বামীর 20 থেকে 25 এর মধ্যে আসার কথা ছিল, কিন্তু কি অবস্থা হয়ে গেল সেখানে আপনি আসলেন, এটা আসলে আমি মানসিক ভাবে একেবারে খুব বেশি, আমি ফিজিক্যালি মেন্টালি দুনো ভাবে আমি খুব বেশি একেবারে ভেঙে পড়েছি, আমি উইক হয়ে গেছি, আমি কথা কি বলতেছি আমি খুব কষ্ট করে যেন আপনাদের সাথে কথা বলতেছি, আমি আজকে 3 দিন থেকে কিছুই করতে পারতেছি না, আমি 3 দিন ধরে উনার মিসিং এর পর থেকে না আমি খেতে পারতেছি, না আমি ঘুমাতে পারতেছি, না আমি কিছু করতে পারতেছি, বাট আমি কোথায় যাব, হোয়াট টু আই ডু, আমি এইটাই বুঝতেছি না, আমাকে কে হেল্প করবে আমি এটা বুঝতেছি না, আমারও তো আমাকে হেল্প করার মতো আমার চার সাইড থেকে যে তেমন বড় কেউ, বা আমি কার কাছে যাব, কি করা উচিত একটা মেয়ে হিসেবে, আমি তো এটা বুঝতেছি না, আমি জাস্ট সোশ্যাল মিডিয়াকেই এখানে আমি জাস্ট তার ইনফরমেশন গুলো দিলাম, তার ইনফরমেশন গুলো দেওয়ার পর আমি ওখান থেকে রেসপন্স পেলাম, এবং ফেস দ্য পিপল এর বিষয়টাও আমি সোশ্যাল মিডিয়া থেকে রেসপন্স পাওয়া,